হিসাবে যারা সারা বাংলায় পরিচিত, সেই রাম স্বামী মৃগেল আজ আমাদের সাথে অবস্থান করছে, তাদেরকে আমাদের সাথে এই যাত্রায় পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তাদের জন্য হয়ে যাক একটা বড় তালি। জয় বাংলা! আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যার কথাটা বললেই নয়, এই আমার ছোট ভাই রুবেল পাশ থেকে একটা কথা বলেছে, জয় জিয়াউর রহমান। আর ওই জিয়াউর রহমানের কথা বলতে গেলে এই প্রথম মনে পড়বে বগুড়ার কথা, ওই বগুড়ার মাঠ থেকে যে উঠে এসেছিল সেই বগুড়ার এক কৃতি সন্তান আজ আমাদের মাঝে অবস্থান করতেছে, যার কথা না বললেই নয়। বগুড়ার সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা, সারা বাংলার জ্বালাময়ী জ্বালাময়ী বক্তব্য দেওয়ার একমাত্র কারিগর, দারুণ দারুণ স্ট্যাটাস আছে যে ফেসবুক বাসীকে জমিয়ে রাখে, গরম করে রাখে, বিশিষ্ট জুতা ব্যবসায়ী এবং আমাদের প্রিয় বড় ভাই নবচেতনার সেনাপতি হিসেবে যাকে ধরা হয়, বিপদে আপদে যখনই নবচেতনায় কোনো বেকায়দায় পড়েছে তখনই শরণাপন্ন হয়েছে এই বগুড়ার কৃতি সন্তান সাইফুর রহমানের, এবং সে তাদেরকে শক্ত হাতে এবং কঠিন মনোবল নিয়ে সেখান থেকে উদ্ধার করে এনেছে নবচেতনাকে, যার জন্য নবচেতনা পরিবার হাজার বছর ধরে তাকে স্মরণ করবে, হাজার হাজার ছবির মাঝখানে তারও একটা ছবি টানাবে বলে আমি আশা করি, এখন না মরে যাওয়ার পরে। সুন্দর সুন্দর রহমান আমাদের মাঝে অবস্থান করছে, আমরা আসলেই আজকে গর্বে গর্বিত। মন্ত্রী আর এক নির্যাতন মামলা হয় এদেশে, নারী নির্যাতনের নামে পুরুষকে নির্যাতন করা হয়, এই নারী নির্যাতন মামলার মতো, নারী নির্যাতন আইনের মতো পুরুষ নির্যাতন আইনও তৈরি করতে হবে, এবং পুরুষরাও যে আজ অবহেলিত লাঞ্ছিত উঠতে বসতে যেখানেই যাচ্ছে এখানে এরা কলঙ্কের দাগ মাথায় নিচ্ছে, এই কারণে পুরুষ নির্যাতন আইনও করা উচিত। সেই বাংলার উড়িষ্যার নবাব যার কথা না বললেই নয়, বাংলাকে যে মনে প্রাণে ভালোবেসে মির্জাপুরের চক্রান্তে নবাবী ছেড়ে আজ আমাদের মাঝে মাঝির কাজ করছে আমাদের সেই নবাব সিরাজ, নবাব সিরাজউদ্দৌলা সিরাজনামা আজ আমাদের পথ প্রদর্শক, যার উপরে ভরসা করে যার ভালোবাসার টানে আমরা এই গহীন জঙ্গলে চলে এসেছি, নিজেদের ভিতরে নাই কোনো ভয় নাই কোনো ডর, আমরা নিশ্চিন্ত মনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়ার পিছনে সর্বস্ব যে হাতিয়ার নাড়াচ্ছেন সেই নবাব সিরাজউদ্দৌলা মামা সিরাজ মামা, একটু হাত দেখিয়ে এই জনগণকে আপনি পুলকিত করবেন এবং এদের মাঝে আলোকিত করবেন এবং এদেরকে ইনভাইট করেন মামা এখানে আসার জন্য, বলেন যে রাতার গুলি আপনারা সবাই আসবেন, বলেন মামা কিন্তু দাওয়াত দিয়ে দিয়েছে, মামা দাওয়াত দিয়ে দিয়েছে, মনে করবেন না যে সেই দাওয়াত দেয় বলে গেলাম না, তো মামা দাওয়াত দিয়ে দিয়েছে আপনারা চলে আসবেন সিলেটের রাতার গুলে, দারুণ পরিবেশ, মনোরম পরিবেশ, চারিদিকে শুধু গাছ গাছ গাছ, নিচে শুধু পানি পানি পানি, আর উপরে শুধু দারুণ দারুণ পিকচার, ওয়াও! এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এক্সিলেন্ট একটা ব্যাপার স্যাপার। সব মিলিয়ে আমরা খুব আনন্দে আছি, ফুর্তিতে আছি, আপনারাও সবসময় আনন্দে থাকুন, ফুর্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।